আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের এইরকম কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স, ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো, যেইগুলো দেখে কিন্তু আপনারা 100% অবাক হতে বাধ্য। আজকের ভিডিওটি আপনাদের যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোনেই এই প্রসেসটি ফলো করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের যদি Xiaomi, Redmi, MI ফোন থাকে, আপনাদের কোনোরকম কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। আর যদি আপনাদের অন্য কোনো ব্র্যান্ডের, অন্য কোনো কোম্পানির অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে, আপনাদের কোনো সমস্যা নেই। আপনাদের এই ভিডিওটি দেখার পরে আপনারা যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোনেই এই প্রসেসটি ফলো করতে পারবেন। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সরাসরি চলে যাব মূল ভিডিওতে, আর মূল ভিডিওতে যাবার আগে ছোট্ট একটি অনুরোধ করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাবো কোনোরকম অ্যাপ্লিকেশন ছাড়া। তো অ্যাপ্লিকেশন ছাড়া যদি আপনি এই সেটিংসগুলো ফলো করতে চান, আপনাদের অবশ্যই Xiaomi, Redmi অথবা MI ফোন হতে হবে, অথবা অন্য কোনো ফোনে এই প্রসেসটি, এই অ্যাপ্লিকেশন, এই সেটিংসগুলো দেওয়া থাকতে পারে, এটা অবশ্য আমার জানা নেই। তো আপনারা জাস্ট এভাবে ফলো করতে পারবেন। তো আপনারা জাস্ট ফলো করতে থাকুন, আপনারা যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোনেই কাজটি করতে পারবেন। তো আমরা প্রথমেই চলে যাব, আমাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন দেওয়া থাকবে থিমস। এই থিমসে যদি আমরা ক্লিক করি, দেন আমরা দেখতে পাবো এই জায়গা থেকে থিমস। আমাদের ফোনের জন্য আমরা যে কোনো ধরনের থিমস কিন্তু এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবো। থিমস বিষয়টি হচ্ছে, এই থিমস যদি আপনি ইনস্টল করেন, আপনার ফোনের সকল অ্যাপসগুলোর আইকন চেঞ্জ হয়ে যাবে, আপনার সকল ফোনের স্টাইলটি চেঞ্জ হয়ে যাবে। আপনার যেই ধরনের থিম আপনি এই জায়গা থেকে ইনস্টল করবেন সেই ধরনের থিমস অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু অসংখ্য থিমস দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই থিমসে প্রথম থিমসটিতে কিন্তু আমাদের একটি সময় দেওয়া আছে অন্যরকমভাবে, আর দ্বিতীয় থিমসটিতে দেখতে পাচ্ছি আমাদের সময়টা কিন্তু এইভাবে শো হবে, তৃতীয় থিমসটিতে দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসের আইকনগুলো সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা এই জায়গা থেকে আপনাদের পছন্দ মতো আপনাদের যেই অ্যাপসের আইকন, যেই ধরনের আইকন, যেই ধরনের টাইমস দেখতে পছন্দ করেন সেই ধরনের থিমস এই জায়গা থেকে সিলেক্ট করে বা ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। তো এর পাশেই দেখতে পাচ্ছেন ওয়ালপেপারস, ওয়ালপেপারসে যদি আপনি ক্লিক করেন, দেন আপনি দেখতে পাবেন অসংখ্য ওয়ালপেপার, এইচডি ওয়ালপেপার কিন্তু আপনি এই জায়গা থেকে ইনস্টল করে আপনার ফোনে সেট করে নিতে পারবেন খুব সিম্পলভাবে, খুব সহজেই। তো আপনি এই জায়গা থেকে অসংখ্য ধরনের ওয়ালপেপার পেয়ে যাবেন, অথবা আপনি এই জায়গা থেকে 3D ওয়ালপেপারও পেয়ে যাবেন। তো আমরা একেবারে শেষের দিকে দেখতে পাচ্ছি মাই পেজ, এই জায়গা থেকে আমি আপনাদের দেখাতে পারবো আমার ডাউনলোড করা ওয়ালপেপারগুলো এবং আমার ডাউনলোড করা থিমসগুলো। এই জায়গায় আমি যদি থিমসে ক্লিক করি, আমার ডাউনলোড করা থিমসগুলো শো করবে। তো আপনাদের আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন প্রথম থিমসটি, এই থিমসটিতে কিন্তু আমি অবশ্য আমার ফোনে অ্যাপ্লাই করে রেখেছি অলরেডি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাইমসটি শো হবে এইভাবে, আমাদের অ্যাপসের আইকনগুলো কিন্তু এইভাবে দেখাবে, এইভাবে শো হবে। এইভাবে যে কোনো ধরনের থিমস ইনস্টল করলে আপনাদের পুরো ফোনের স্টাইলটাই, পুরো ফোনের সিস্টেমটাই কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি ব্যাগে দেখাচ্ছি, ব্যাগে গিয়ে আমি আরেকটি থিমসে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন এই থিমসটিতে কিন্তু অবশ্য আমাদের অ্যাপসের আইকনগুলো, ফিঙ্গারগুলো চেঞ্জ হয়ে গেছে। অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের যে কোনো ধরনের থিমস ইনস্টল করে অ্যাপ্লাই করে নিতে পারেন। তো আমি আপনাদের আরেকটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু যদি আমরা এই থিমসটি ইনস্টল করি বা এই থিমসটি অ্যাপ্লাই করি এই জায়গা থেকে, আমাদের এই জায়গাতে কিন্তু টাইমসের পাশে কিন্তু আমরা সেকেন্ডও দেখতে পাবো, আমাদের সেকেন্ডও কিন্তু শো করবে। তো আপনাদের দেখাচ্ছি আমি এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিছু কিছু অ্যাপসের আইকনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনারা ক্লক বা অ্যানালগ ঘড়ি সেট করতে চান, তাহলে কিন্তু আপনারা এইরকমভাবে এইরকম ধরনের যে কোনো থিমস ইনস্টল করতে পারেন আপনার ফোনে ডাউনলোড করে নিয়ে। জাস্ট অ্যাপ্লাই করে দিলেই আমাদের কিন্তু কিন্তু এই টাইমসটি আর ডিজিটাল আকারে থাকবে না, আমরা কিন্তু দেখতে পাবো আমাদের টাইমসটি অ্যানালগ আকারে হয়ে যাবে। এটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি বিষয়, এটি আপনারা অনেক মোবাইলে, অনেক ফোনে হয়তো দেখে থাকেন, কিন্তু আপনারা আপনাদের ফোনে ইনস্টল করতে পারেন না বা বুঝেন না, সেটিংসগুলো খুঁজে পান না এই জন্য। তো আপনারা হয়তো ভাবছেন যে আমাদের ফোনে কিন্তু এই অপশনটি নেই, কোনো সমস্যা নেই, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, আপনাদের যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোনেই এই কাজগুলো করতে পারবেন। ওকে, তো আমি ব্যাকে চলে যাব, এবার আপনাদের আরেকটি দেখাবো। এবার আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালপেপার, আপনারা এই জায়গায় যত ধরনের ওয়ালপেপার ডাউনলোড করে রাখবেন সেই ওয়ালপেপারগুলো শো করবে। আপনারা চাইলে ভিডিও ওয়ালপেপার এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যানিমেশন ওয়ালপেপার, এটিও কিন্তু আমি আমার ফোনে অ্যাপ্লাই করতে পারবো, এটিও আমরা ওই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবো। এটি অবশ্য 3D ওয়ালপেপার। আপনাদের আমি ব্যাগে চলে যাচ্ছি, অত ব্যাগে গিয়ে আমি আপনাদের আরেকটি সেটিংস দেখাবো। তো এবার যদি আপনারা আপনাদের ফোনের যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন হাইড করতে চান, সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনি ব্যতীত আর কেউই খুঁজে পাবে না। তো এর জন্য প্রথমে আপনি যদি এই সেটিংসটি থেকে তো আপনি ফলো করতে থাকুন। তো প্রথমে সেটিংস অন করে নেব। তো সেটিংসে যাওয়ার পরে আমরা চলে যাব
এফসি যাওয়ার পরে আমরা একেবারে নিচের দিকে দেখতে পাবো এফ লক, জাস্ট অ্যাপ লকে ক্লিক করব। দেন আমরা আমাদের যে পাসওয়ার্ডটি সেট করে নেবো সেই পাসওয়ার্ডটি দেওয়ার পরে দেখতে পাবো আমাদের অ্যাপ লক এবং হাইড অ্যাপস। এই হাইড অ্যাপসে যদি আমরা ক্লিক করি দেন আমরা দেখতে পাবো আমাদের ফোনে সকল ইনস্টল করা অ্যাপসগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমরা যেই অ্যাপ্লিকেশনগুলো হাইড করতে চাচ্ছি জাস্ট এই জায়গা থেকে অন করে নেব, তাহলে কিন্তু আমরা আমাদের সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা আমাদের সেটে গিয়ে আমাদের ফোনে গিয়ে আর পাবো না, বা কেউ আমাদের এই অ্যাপ্লিকেশন খুঁজে পাবে না। ওকে, তো আপনার যেই অ্যাপ্লিকেশনগুলো হাইড করা প্রয়োজন জাস্ট এই জায়গা থেকে অন করে নেবেন, দেন আপনি জাস্ট ব্যাগে চলে যাবেন, আর কিছুই করার লাগবে না আপনার, জাস্ট আপনি এই জায়গা থেকে এক্সিট হয়ে বের হয়ে যাবেন। এরপরে আপনি দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অলরেডি হাইড হয়ে গেছে। এই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের ফোনে ফেসবুক, তারপরে আমরা এইমাত্র যেই যেই মেসেঞ্জার, ইমো, যেই যেই অ্যাপ্লিকেশনগুলো হাইড করেছি সেইগুলো কিন্তু আমরা এই জায়গা থেকে আর দেখতে পাবো না। তো এই অ্যাপ্লিকেশন যদি আপনার ফোনে কেউ খুঁজতে চায় সে কিন্তু আর বুঝবে না বা খুঁজে পাবে না, এই অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি হাইড করা আছে। তো এই অ্যাপ্লিকেশনগুলো যদি আপনি দেখতে চান, দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লের উপর জাস্ট দুইটি লং দিয়ে টাচ করবেন, এরপরে জাস্ট একটু জুম করার মতো চেষ্টা করবেন, দেন আপনি দেখতে পাবেন যেই পাসওয়ার্ডটি সেট করবেন, প্রথমেই ফার্স্ট অফ অল আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। সেই পাসওয়ার্ডটি এই জায়গা থেকে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার ফোনে যেই সকল অ্যাপসগুলো হাইড করা আছে সেই হাইড করা অ্যাপসগুলো আপনারা এই জায়গা থেকে দেখতে পাবেন। তো আমি ব্যাকে চলে যাচ্ছি, আপনাদের আবার দেখাচ্ছি আপনারা জাস্ট প্রথমেই যে কোনো এক জায়গা থেকে এই অ্যাপসের মাঝ থেকে যদি আপনার এই স্ক্রিনটার উপরে জাস্ট একটু জুম করার চেষ্টা করেন, দেন আপনি দেখতে পাবেন আপনার এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইভাবে যদি আপনি টাচ করেন, এরপরে এই ইন্টারফেসটিতে আসার পরে আপনি জাস্ট এই জায়গা থেকে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দেওয়ার পরে দেখতে পাবেন আপনার সকল অ্যাপসগুলো, হাইড করা অ্যাপসগুলো এই জায়গা থেকে শো করবে। এরপরে কিন্তু আপনি চাইলে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন এই জায়গা থেকে ওপেন করে নিতে পারেন। ওকে, তো আমি ব্যাগে চলে যাচ্ছি, এবার আমি আপনাদের দেখাবো এই অ্যাপ্লিকেশন বা এই সেটিংসগুলো যদি আপনাদের না থাকে, এই থিমস, এই অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে, অবশ্যই এটি স্যামসাং গ্যালাক্সি অথবা অন্য অন্য অ্যান্ড্রয়েড ফোনে দেওয়া থাকবে না পার্মানেন্টলি। তো এর জন্য আপনারা কী করবেন, এর জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে, আমাদের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেব। তো গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে আমরা CLAUNCHER এই দেখতে পাচ্ছেন, এই লেখাটি সম্পূর্ণভাবে দেখে নিন ভালোভাবে, এই যে এটা লিখে সার্চ করে দেবেন, দেন আপনারা এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই জায়গা থেকে ক্লিক করে জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন। এই ছোট একটি অ্যাপ্লিকেশন দ্বারা আপনাদের আমি যেই যেই সেটিংসগুলো, যেই যেই প্রসেসগুলো দেখলাম সম্পূর্ণ প্রসেস এইটি দ্বারাই আপনারা, ছোট একটি অ্যাপ্লিকেশন দ্বারা আপনারা কিন্তু এই বড় ধরনের এই সেটিংসগুলো, এই সুবিধাগুলো সবগুলো কিন্তু এই একটি অ্যাপ্লিকেশন দ্বারাই পেয়ে যাবেন। তো এটি জাস্ট ইনস্টল করার পরে আপনার ফোন থেকে জাস্ট ওপেন করে নেবেন। দেন অ্যাপসটি ওপেন হওয়ার সাথে সাথে আপনাকে এইরকম একটি অপশন শো হবে, আপনি জাস্ট এই জায়গা থেকে স্টার্টে ক্লিক করবেন, দেন আপনি দেখতে পাবেন আপনাকে কিন্তু কয়েকটি থিমস এই জায়গা থেকে শো করবে। আপনি জাস্ট এই জায়গা থেকে প্লাস আইকনেও ক্লিক করতে পারেন, অবশ্যই প্লাস আইকনের পরে অপশনটি আমরা এই জায়গা থেকে পাবো আমাদের ফোন থেকে। তো আমরা জাস্ট যে কোনো একটি থিমসে ক্লিক করছি, জাস্ট এই থিমসে যদি আমরা ক্লিক করি দেন আমরা দেখতে পাবো আমাদের ফোনের পুরো অ্যাপসের আইকনগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে, এবং আমাদের অ্যাপসের আইকনগুলো চেঞ্জ হবে সাথে সাথে আমাদের পুরো ফোনটার সিস্টেমটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা কিন্তু আমাদের যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোনকে এরকমভাবে সুন্দরভাবে অন্যরকম অ্যান্ড্রয়েড সিস্টেম বানিয়ে নিতে পারি খুব সিম্পলভাবে। এবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ওয়ালপেপার, সেই আমাদের প্রথমে যেই ফোনটিতে ছিল থিমস সেই জায়গা থেকে কিন্তু আমরা সেই অ্যাপসটিতে গিয়ে আমরা আমাদের থিমস চেঞ্জ করতে পারছি, আমরা আমাদের ওয়ালপেপারকে চেঞ্জ করতে পারছি, ডাউনলোড করতে পারছি ইচ্ছা মতো। সেই কাজটি কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের এক্সট্রা অ্যাপটি অ্যাপ্লিকেশন চলে এসেছে ওয়ালপেপার হিসেবে, জাস্ট এটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি যদি আমরা ওপেন করি দেন আমরা কিছু অপশন অ্যালাউ করব জাস্ট। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই আগের সেই অ্যাপ্লিকেশনটির মতো এটি কিন্তু অবশ্য আমাদের ফোনে ছিল না, আমাদের যেই সকল ফোনে, যেই সকল অ্যান্ড্রয়েড ফোনে থাকবে না সেই সকল অ্যান্ড্রয়েড ফোনেও কিন্তু আমরা সেই আগের অ্যাপ্লিকেশন, সেই আগের ফোনটির মতো ইউজ করতে পারবো পার্মানেন্টলি। যেই সকল ফোনে দেওয়া থাকে সেই ফোনের মতো আমরা এই জায়গা থেকে সেই সুবিধা কিন্তু পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এখন আমাদের থিমসে সিলেক্ট করা আছে, একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন থিমসে সিলেক্ট করছি আমি। থিমসে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমরা সেই আগের মতো দেখতে পাচ্ছি অসংখ্য থিমস আমরা এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবো। এই থিমসগুলো যদি আপনি ডাউনলোড করেন দেখতে পাচ্ছেন আপনার এই যেই থিমসের যেই অ্যাপসের আইকনগুলো যেই রকম হবে সেই অ্যাপসের আইকনগুলো দেখতে পাচ্ছেন, আপনার আপনার টাইমটি কীভাবে শো হবে সেটিও কিন্তু দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর থিমস কিন্তু দেওয়া আছে এই জায়গা থেকে, আপনি চাইলে যে কোনো ধরনের থিমস ডাউনলোড করে নিতে পারেন। তো থিমসে ক্লিক করার সাথে সাথে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন তিনটি অপশন,
আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন নিউ, জাস্ট নিউ যদি ক্লিক করেন আপনার নতুন থিমসগুলো এই জায়গা থেকে দেখতে পাবেন। আর যদি ক্যাটাগরি ক্লিক করেন আপনি যেই ক্যাটাগরি থিমস যেই সম্পর্কে চাচ্ছেন সেই ক্যাটাগরিতে ক্লিক করে সেই সম্পর্কে অসংখ্য থিমস পেয়ে যাবেন। যে কোনো ধরনের থিমস কিন্তু আপনি চাইলে আপনার ফোনে ইনস্টল করে নিতে পারবেন। তো আমরা এর পাশেই দেখতে পাচ্ছি ওয়ালপেপারস, সেই আগের মতোই কিন্তু আমাদের এই অ্যাপসটি দেখাচ্ছে বা সুন্দরভাবে একেবারে দেখতে পাচ্ছেন। এই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের এসডি ওয়ালপেপার, আমাদের ফোনের জন্য অসংখ্য যে কোনো ধরনের ওয়ালপেপার আমরা সিলেক্ট করে নিতে পারবো বা ইনস্টল করে আমাদের ফোনে সেট করতে পারবো। ওকে, তো আমি দেখাচ্ছি একেবারে উপরের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন নিউ, জাস্ট নিউতে যদি আমরা ক্লিক করি আমাদের নতুন ওয়ালপেপারগুলো দেখে, আর যদি ক্যাটাগরিতে ক্লিক করি আমরা আমাদের যেই ক্যাটাগরি ওয়ালপেপার চাচ্ছি সেই ক্যাটাগরিতে জাস্ট ক্লিক করব। যদি কার সম্পর্কে আমরা বা কার বিষয়ক আমরা যদি কোনো ওয়ালপেপার চাই, জাস্ট এই কারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা কার বিষয়ক অসংখ্য ওয়ালপেপার দেখতে পাবো আমাদের ফোনে। কিন্তু চাইলে যে কোনো ধরনের ওয়ালপেপারে আমরা ইনস্টল করে বা ডাউনলোড করে সেট করে নিতে পারবো। তো এর পাশে দেখতে পাচ্ছেন 4D, অবশ্যই 3D, জাস্ট এই 4D ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি চাইলে, আমি দেখিয়েছিলাম সেই প্রথমের দিকে যে আপনি 3D বা অ্যানিমেশন ওয়ালপেপার কীভাবে সেট করবেন সেটি কিন্তু আপনি এই জায়গা থেকে সেট করে নিতে পারবেন। অবশ্যই এই অ্যানিমেশন ওয়ালপেপারগুলো যদি আপনার ফোনে সেট করেন আপনার ফোনে কিন্তু অটোমেটিক এই ওয়ালপেপারগুলো অ্যানিমেটেড হতে থাকবে। তো একেবারে শেষের দিকে দেখতে পাচ্ছি লোকাল, জাস্ট লোকালে যদি আমরা ক্লিক করি আমরা সেই আগের মতোই কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড করা যেই থিমসগুলো, আমরা যেই থিমসগুলো আমাদের ফোনে ডাউনলোড করবো বা যেই ওয়ালপেপারগুলো ডাউনলোড করবো দেখতে পাচ্ছি এখন কিন্তু থিমসে সিলেক্ট করা আছে। এইভাবে যদি আমরা ওয়ালপেপারে যাই আমাদের ওয়ালপেপার কিন্তু ডাউনলোড করা নেই, অবশ্য এই জন্য দেখাচ্ছে না, আমরা কিন্তু এই জায়গাতে সবগুলো পেয়ে যাব একেবারে সিরিয়ালভাবে লিস্ট আকারে। তো এই জায়গা থেকে পরে আমরা চেঞ্জও করতে পারবো, যে কোনোটি সিলেক্ট করে আমাদের ফোনে সেট করে নিতে পারবো, অ্যাপ্লাই করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি আপনার যে কোনো ধরনের ফোনে এই ধরনের সুবিধা পেতে পারেন। তো আমি আপনাদের প্রথমে দেখিয়েছিলাম, আপনাদের যদি এক শাওমি রেডমি এমআই ফোন থেকে থাকে আপনাদের এই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন পড়বে না। আর আপনাদের যদি এই ফোনগুলো এই অ্যান্ড্রয়েড ফোন ওই মডেলের অ্যান্ড্রয়েড ফোনগুলো যদি না থাকে আপনাদের যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটি দ্বারা আপনার ফোনে এই সুযোগগুলো এই সুবিধাগুলো পেতে পারেন। তো ভিডিওটি আশা করি আপনাদের খুবই খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিবেন, শেয়ার করে তাদেরও এই ইন্টারেস্টিং বিষয়গুলো দেখার বা বোঝার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন ভিজিটর হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, সবার আগে সবসময় নতুন নতুন এইরকম ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।